ডায়াবেটিসে আক্রান্ত অসুস্থ ছেলে নিখোঁজ, দুশ্চিন্তায় মা সহ প্রতিবেশীরা। ঘটনাটি জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত টিবি হাসপাতাল পাড়ার। এই বিষয়ে 12 দিন থেকে নিখোঁজ রাজীব চৌধুরীর মা দীপালী চৌধুরী জানিয়েছেন, ছেলের সুগার আছে, আমি বাড়িতে ছিলাম না, তখন 3টি ব্যাগ নিয়ে কোথায় চলে গেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ পেলাম না, বড়ই দুশ্চিন্তায় আছি। পুরো বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কারণে চলে গেল হঠাৎ বাড়ির থেকে? আমি ছিলাম না, পাক করে বলে চলে গেছে। জিনিসপত্র নিয়ে গেছে? হ্যাঁ, ব্যাগ নিয়ে গেছে 3টা। কি মনে হয় কেউ নিয়ে যেতে পারে বা অন্য কোনো কারণ তো হতে পারে? এইভাবে চলে গেলে বাড়ির থেকে আশঙ্কায় আছেন, চিন্তায় আছেন? চিন্তায় তো আছি, আশঙ্কায় তো আছেন। এইভাবে একজন যুবক বাড়ির থেকে চলে গেল, কেউ কি মানে কিছু লোভ দেখিয়ে হতে পারে? হইতে পারে, এখন অসুখা মানুষ খাওয়ার লোভে যাইতেও পারে, যে চল আমি তোকে কাজে দিব বা কি করবো। তার নাম রাজীব চৌধুরী, সে এই মাসের 12 তারিখে বাড়ির থেকে চলে গেছে 3টা ব্যাগ নিয়ে। কিন্তু ওর শারীরিক প্রবলেম অল্প আছে, কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায় আছি আমরা আর কি, যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর কি, তার মাও খুব চিন্তিত আর কি। সেই জন্য আমরা অনেক জায়গায় খবর করেছি, কিন্তু মিসিং ডায়েরিও করা হয়েছে, কিন্তু তাকে তো এখনও পাওয়া যাচ্ছে না। এখন যে অবস্থায় মানে দিনকাল এখন খুব খারাপ, কারণ হচ্ছে এখন অনেককে ধরে নিয়ে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অনেক কিছু বের করে সেটা কিডনি ভিন্ডির বের করে অন্য জায়গায় বিক্রি করে দিতে পারে বা পাচারও করতে পারে বাইরে, সেই জন্য আমরা খুব একটু চিন্তিত আছি। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানানো হয়ে গেছে, মিসিং ডায়েরি করা হয়ে গেছে। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ খবর? আত্মীয় স্বজনের বাড়ি যেখানে যেখানে আছে সেখানে মানে খবর নেওয়া হয়ে গেছে, আর বন্ধু বান্ধবের বাড়ি যেখানে আছে সেখানেও খবর নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না, আমরা খুব চিন্তার মধ্যে আছি।